ঈদ মোবারক প্রিয় দর্শক, বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সাদর আমন্ত্রণ ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর বিশেষ তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য আপনাদের সকলেরই কম বেশি জানা। যথারীতি আজকে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন একজন রাজনীতিক এবং রয়েছেন তার দুই কন্যা। আমার বায় বাসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। আর আমার ডানে রয়েছেন তার দুই কন্যা। আমার একেবারে ডানে বসা আছেন জ্যেষ্ঠ কন্যা জারিন কাশফি ইভা এবং তার পরে রয়েছেন কনিষ্ঠ কন্যা তার প্রভা মোর্শেদা জামান। স্বাগত তিনজনকে স্টুডিওতে। এবং আজকে ঈদের দিন, সো প্রথমে দর্শকরা আপনাদের ঈদের শুভেচ্ছা শুনতে চাইবে। শামসুজ্জামান দুদু, দর্শকদের শুভেচ্ছা আপনি কিভাবে জানাবেন? মুসলিম সমাজে বিশেষত সারা বাংলাদেশে না সারা বিশ্বের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উৎসবের দিন, আনন্দের দিন। তো এই দিন যারা এই সেটের সামনে আছেন আমি তাদেরকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। জানেন কিভাবে এই অনেকদিন পর আমি ঈদ সেলিব্রেট করতেছি আমার আবু আম্মু আর ছোট বোনের সাথে, বেশ ভালো লাগতেছে। এবং ওর থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা আমার ফার্স্ট টিভি শো, সো ঈদ মোবারক সবাইকে। ফিলস রিয়েলি গুড যে আমি টিভির মাধ্যমে সবাইকে ঈদ মোবারক জানাতে পারছি। সো আই উইশ ইউ এন্ড ইয়োর ফ্যামিলি অল দ্য বেস্ট। দর্শক তো জানতে চাইবেন যে ইভা কেন এতদিন পরে, অনেকদিন পরে সে বলেছে কেন ঈদ করছে বাবা মা এবং বোনের সঙ্গে। এবং প্রথম টিভি শো হলো গণমাধ্যমে তার কাজ করবার এর আগেও সুযোগ হয়েছে, সেটা আমরা পরে শুনব। প্রভা, আমি সবাইকে বলতে চাই যে আজকে ঈদের প্রথম দিন, তো আমি আমার ফ্রেন্ডের সাথে আমি পালন করতে পারি কিন্তু আমি পরিবারের সাথে পালন করতে চাচ্ছি। তো আমি বলছি সবাইকে ঈদ মোবারক। সো ঈদ কয়দিনের? তিন দিনের। তুমি যে এত ছোট মানুষ তুমি তাও জানো ঈদ তিন দিনের। গুড। একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে আপনার পরিবার সম্পর্কে একটা ধারণা আপনি যদি দর্শকদের দেন, পরিবারে কারা আছেন বিশেষ করে, মানে কোর ফ্যামিলি যেটি? আমার স্ত্রী ছাড়া আমার দুই কন্যা। আপনার স্ত্রীর নাম, তিনি কি করেন? সে একজন আর্কিটেক্ট, রাজুকে কর্মরত। মোর্শেদা বানু তার নাম, একেবারে গৃহিণী, চাকরি গৃহিণী আর দুই মেয়ে নিয়ে পৃথিবী একেবারে। আপনি আছেন আর আমি তো সেই পৃথিবীতে আছি। তো বলা যায় যে সুখী পরিবার বলতে আমি যেটা মিন করি, মানে সে তার সংসার নিয়েই সন্তুষ্ট। আর যেমন আমার মা আছে, আমার ভাইরা আছে, বোন আছে, এই এই পৃথিবীর মধ্যেই তার আনাগোনা। আর আমার রাজনৈতিক কর্মী, বন্ধু বান্ধব অথবা আমার শিক্ষা জীবনে যারা আছেন তাদের সঙ্গে তার যোগাযোগটা সামাজিকভাবে যেটা থাকে, রাজনীতির ব্যাপারে খুব বেশি আগ্রহী না। এই জন্যে যে তার কথা যে তুমি এটা করছো এটা তুমি করো, সংসারটা তো কাউকে দেখতে হবে, বা মানুষজনকে তো একজনকে না একজনকে দায়িত্ব নিতে হয়। যেমন কোনো কারণে বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব বা কর্মী, তাদের যে এন্টারটেনটা সম্পূর্ণ তার। আর সব থেকে বড় বলি যে সে না থাকলে, মানে আমার রাজনীতি করাটা একটু কঠিন হতো। যেমন দুই মেয়ের পড়াশোনা, তাদের পোশাক আশাক, শাসন সবটাই বলা যায় যেমন রান্না করে তেমনি এই কাজগুলো তাকে দেখতে হয়। যে কারণে আমি যেমন যখন খুশি মিটিং এ চলে যাচ্ছি, যখন খুশি আমার দেশে বা দেশের বাইরে বা গ্রাম অঞ্চলে চলে যাচ্ছি, একেবারে শর্ট নোটিশে। বলা যায় যে 25-26 বছরের এই সাংসারিক জীবনের, যে যদি এই জায়গায় আমাকে ওইভাবে ভাবতে হতো তাহলে বোধ হয় বেশ কঠিন। আমি একজনের রাজনীতিকে পড়েছিলাম, সম্ভবত মুজাহিদ ইসলাম সেলিম কোন জায়গায় যেন বলেছিলেন, ভাবিকে যখন তিনি বিয়ে করছেন তখন সে গিয়ে বলেছিল যে তুমি কি আমার দায়িত্ব নিতে পারবা, মানে ভাবিকে তিনি বলছেন। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পুরুষ শাসিত সমাজে সাধারণত মেয়েদের দায়িত্বটা পুরুষরা নেয়, এইভাবে তুলে দেওয়া হয়। দাদা নানারা তুলে দেয় পুরুষের হাতে যে মেয়েটা দেখে শুনে রাখবা, তোমার আজকে তো তোমার দায়িত্ব। কিন্তু সেলিম ভাইয়ের ওয়াইফ, মানে আমাদের ভাবি কাছে, তিনি এই দাবি তুমি কি আমার দায়িত্ব নেই। আমার মনে হয়েছে যে রাজনীতিকদের যদি ভাবিরা স্ত্রীরা তার দায়িত্ব না নেয় তাহলে রাজনীতি করা খুব কঠিন। তো ওই দিক থেকে আমি বলবো যে আমার পরিবারের
আজকে এখানে উপস্থিত নাই বটে, আমি তাকে ধন্যবাদ জানাব যে তার জন্য যতটুকু আমি রাজনীতির ক্ষেত্রে এগিয়েছি বা যতটুকু করতে পেরেছি বা আমার মেয়েরা যতটুকু এগিয়েছে তার বড় অংশটা কত বছরের বিবাহিত জীবন আপনার? আমাদের প্রায় 26 বছর চলছে। 26 বছর চলছে। তো আপনি যেটি বলছেন যে কর্মজীবী হলো তিনি একজন সুগৃহিণী এবং সুখী পরিবার বলতে যা বোঝায় আপনার পরিবার সেটি একটু বলবেন, সুখী পরিবার বলতে আসলে কি বোঝায় যদি আপনি এক দুই লাইনে একটু বলেন, তাহলে অন্যরাও যারা পরিবার নির্মাণে ব্যস্ত আছে বা পরিবার আলাদা তৈরি করতে চায় স্বপ্ন দেখছে তারা কিছু টিপস যদি আপনার কাছ থেকে। এক নম্বর হচ্ছে দায়িত্ব নেওয়া, সংসারে যে যে অবস্থানে আছে, অর্থাৎ আমার দুটো মেয়ে আছে তো তারা ঠিক মতো স্কুলে যাবে, বড় হয়েছে স্কুলে যাবে, তারা শিক্ষা দীক্ষা নেবে, সংসারে তারা আরো কিছু জিনিস তারা চাবে, অথবা কখনো কখনো হয়তো বিরক্তিটাও করতে পারে। এটি দায়িত্বের সঙ্গে পালন করা, অর্থাৎ আমি আমার সন্তানকে ড্রাইভারের সঙ্গে ছেড়ে দিচ্ছি কিনা, আমি আমার কাজের বুয়াদের উপরে দায়িত্বটা দিয়ে দিচ্ছি কিনা, এটা আমার যেমন দেখার বিষয় আছে। আমি বুঝে থাকি সংসারের মধ্যে যারা আছে তাদের যার যার কাছ থেকে যেটুকু প্রাপ্য, যার যাকে যেটুকু দেওয়া দরকার তারা যেন সেটুকু দেয় এবং নেয়, সেভাবে বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন, অন্য কেউ দিয়ে আপনার স্ত্রী হিসেবে এবং মা হিসেবে যেটুকু দায়িত্ব পালন করবার সেটুকু করবে, সন্তানরা বাবা মায়ের প্রতি বা অন্যদের প্রতি যেটুকু তাদের করবার তাদের অবস্থান থেকে বয়স অনুযায়ী সেটুকু করবে সেটুকু করবে, এর বাইরে তো কিছু না। মানে এটি মুদ্রা, এটা একটা পরিবারের সুখী হওয়ার আমার মনে একটা চমৎকার দিক হতে পারে, এইটুকু করলে যথেষ্ট যথেষ্ট অনেকখানি। হয়তো আরো অনেক কিছু আছে, আমরা শুনবার চেষ্টাও করব সীমিত সময়ের মধ্যে। আজকে ঈদের দিন যখন আমরা কথা বলছি রাতের বেলা, সকালে অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে, তখন ঈদের আয়োজন অলরেডি শুরু হয়ে যাবে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সো আজকের এই ঈদের দিনটি কিভাবে পালিত হবে? আমি অনেক ছোট, তোমরা আমি তুমি করেই বলি, তোমাদের পরিবারে কিভাবে পালিত হবে কেন ইভার উপস্থিতির কারণে? হ্যাঁ, ইভাপু সব আদর নিয়ে নেয়, তা আমার কোন আদর থাকে না। তাই বড় কমপ্লেন তো দেখা যাচ্ছে, যেহেতু সে এখন আমি কিভাবে একা ছিল, মানে দীর্ঘদিন ধরে তাকে ঘিরে সবটা চলছিল সংসারে, এখন মনে হচ্ছে যে তার শেয়ার নেওয়ার। তুমি তো একটা বাড়তি আদর পাচ্ছ, ইভার আদর পাচ্ছ, তুমি বড় বোনের আদর পাচ্ছ না? তাকে আর আব্বু আম্মুর সাথে মিলিত হবে, মানে প্রভার বোঝা গেল। তো ইফার কাছ থেকে একটু শুনি ঈদের দিনটা কিভাবে কাটাবে, এবং তুমি বলেছো যে অনেকদিন পরে তুমি পরিবারের সদস্যদের সঙ্গে। আমার যতদূর মনে পড়ে ঈদের ঈদের দিন আমাদের তো ঈদ তিন দিন হবে, এবং ঈদের তিন দিনই আমরা খুবই মজা করতাম। আমার গত 2 বছর ধরে আমার খালা এবং নানির সাথে আমার ঈদ পালন করা হচ্ছে, কিন্তু আব্বুর আম্মুর সাথে আমরা সেটি সম্ভবত দেশের বাইরে। এখানে অবশ্যই একটু দর্শকদের জানা দরকার, ওদের সম্পর্কে আপনার ইন্ট্রোডাকশনটা এখনো হয়নি। না, ও স্কলাস্টিকা থেকে ও লেভেল করে ভার্জিনিয়াতে লেখাপড়া করছে, যুক্তরাষ্ট্র ইউএসএ। কি পড়ছে? আমি ফাইন্যান্সে মেজর করছি। আর ও এখনো স্কলাস্টিকা ক্লাস 8 এ আছে, তো আরো 2 বছর পর হয়তো ও লেভেল শেষ করবে। অর্থাৎ ও দেশের বাইরে যাওয়ার কারণে এ সম্পূর্ণ এখন একা আছে। একা মানে আমার সংসারে দুই মেয়ে, কখনো আমার ভাইরা আসলে, তাদের ভাই বোন আসলে ওরা মজা করে, কিছুদিন আগেও আসছিল। তো স্বাভাবিক কারণে এখন যেটা ছোট ছোট সংসারে, যেমন আমি চুয়াডাঙ্গা গেলে আমাদের বড় পরিবার সবাই একসঙ্গে হলে পরে সবাই এরা তখন কারোর সঙ্গে কারোর দেখা হয় কিনা এটাও একটা ব্যাপার, কিন্তু এখানে দেখা গেলো যে আমার কিছু আত্মীয় স্বজন থাকায় যারা আসলো, অথবা এদের বন্ধু বান্ধব আসলো, বান্ধবীরা আসলো, ওই একটু হইচই করলো। আর যেটা খাওয়ার যে দিকটা আমরা যেটা এনজয় করতাম, এখনকার বাচ্চারা দেখি খাওয়ার প্রতি তাদের একটা অনীহা আছে, খুব সুন্দর খেতে চাইলো রেডিমেড ফাস্ট ফুড।
তো ডাক্তাররা যেটা এখন নিষেধ করে ওই খাবারের দিকে নজরটা বেশি। সো এমন কি সম্ভাবনা আছে যে ইভা দেশে ফিরবে? আমি জানি না ফিরবে কি ফিরবে না, ইভার কাছ থেকে শুনবো, তখন আবার প্রভা বাইরে চলে যাবে, ওখানে তোমার নানু খালা ওনারা? জি, আমার খালা এবং আমার নানু আমেরিকাতেই থাকে, এবং আমার গত দুই রোজা ঈদ এবং কোরবানি ঈদ ওদের সাথে কেটেছে আর কি গত দুই বছর। তবে এর আগে আমার জীবনের 17 বছর আমি আব্বু আম্মুর সাথেই কাটাই, এবং বিভিন্ন ফ্লেভারে কাটাই আসলে। কখনো রংপুরে আম্মুর সাইডে যেতাম, আবার আব্বুর সাইড, কখনো চুয়াডাঙ্গায়। খুব কম সময় আমরা ঢাকায় আসলে ঈদ কাটিয়েছি, এবং ঈদ আমরা যখন দেশের বাইরে কাটাতাম, প্রভা ঠিক বলতে পারবো না, তবে আমাকে পাড়ার বেশ সবাই চিনত, কারণ আমি কিছুটা ধাম দেখতে হবে, মানুষকে যে বলতে হবে কি করছো, ঈদ খেতে হবে, আমি বেশ মজা করেছি দেশে। আমার ফ্যামিলি অনেক এগ্রি করবে, আমার স্পেশালি আমার আব্বুর সাইডে সবাই এগ্রি করবে, কারণ আমি খুব মিশুক টাইপের ছিলাম আর কি। প্রভার সাথে তোমার ইকুয়েশনটা কেমন? প্রভার সাথে আমার ডিফারেন্স 6.5 বছর। ইকুয়েশনটা কেমন ঠিক বলতে পারবো না। আমাদের আমি যেহেতু ফাইন্যান্স পড়তেছি, আমাদের একটা ইকুয়েশন বিজনেস ওয়ার্ল্ডে খুব পপুলার, সেটা হচ্ছে অ্যাসেট প্লাস লাইবিলিটি, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ইকুইটি। প্রভা আমার অ্যাসেট এবং আব্বু আম্মু ওই অ্যাসেটে পড়ে যায়, লাইবিলিটি ইকুইটি ব্যালেন্স করে নিতে হয় আর কি। বুঝতে পেরেছো কি বলেছি? কি মনে হয় তোমার কাছে? জানি না, ফ্যামিলিতে আপস এন্ড ডাউনস হয়, সেটা মিলেই আমি বলছি যে আমাদের ইকুয়েশনটা পূরণ হয়ে যায়। ওর সাথে ঝগড়া হলে কখনো আম্মু এসে আব্বু এসে আমাকে বুঝায় যে ছোট বোন দিয়ে দাও, আমিও 6.5 বছরের বড়, কিন্তু ওর ক্ষেত্রে আমারও একটু ইয়ে হয়, আদর নিয়ে নিল, আব্বু আম্মু ওকে দিয়ে দিল, আমারও একটু লাগে লাগে, হালকা ইচ্ছে না হালকা ইচ্ছে পারে। সো একটু এবার তোমাদের কাছে কিছু শুনি তোমাদের বাবা সম্পর্কে, মানে বাবা শামসুজ্জামান দুদু বাবা হিসেবে কেমন? বাবা হিসেবে পাপা আমার জন্য অনেক সময় দেয়, আমার হাফ অফ দ্য টাইমই আমার দিনে কোচিং এ যায়, সো আব্বুই বেশিরভাগ কোচিং এ বসে থাকে, কারণ আমাদের ড্রাইভার নাই, সো আব্বুই ওখানে আমার বেশিরভাগ বসে থাকে, পাপা ড্রাইভ করেন, পাপা ড্রাইভ করে। দেন আব্বু যেখানেই যায় আমাকে নিয়ে যায়, মানে আমাকে একা ছাড়ে না, যেটা আমার খুবই ভালো, অন্য ফ্রেন্ডের আব্বুর এটা করে না, তো আমি ওই হিসেবে আমি এক্সেপশনাল, তো লাকি তুমি। হ্যাঁ, আমি লাকি। তারপর যেখানেই যাই, মানে আম্মু যেমন আমাকে যেটা চাই সেটা মানুষ কিনে দেয় না, কিন্তু আব্বু উল্টো সব কিনে দেয়, তো আমি সবসময় আব্বু সাইড নেই, কিন্তু আম্মুকেও আম্মু ভালো, বাট ইভা আব্বু মাঝে মাঝে আমার সাথে রাগ করে, আম্মু রাগ করে। এই যে আব্বুরা সব কথা শুনে, বিশেষ করে মেয়েদের, এটা করে আব্বুরা একটু প্রশ্রয় দেয় বা মেয়েদেরকে একটু মানে একটু বেশি প্রশ্রয় দিলে তো মানুষ ঠিক থাকে না, অনেক সময় ডিরেইল হয়ে যায়, সেটা কি হয়? আব্বুদের বিরুদ্ধে কমপ্লেন করা যায়? বাবার একটা খারাপ কথা বলুন, মানে বাবা সম্পর্কে একটা নেগেটিভ, বাবার দোষ ত্রুটি তোমার চোখে পড়েছে যে বাবার এই জিনিসটা না থাকতে বাবা আরো প্রতিদিন? কেন তোমার আম্মু তো তোমার আব্বু, তুমি তোমার আব্বুকে অনেক পছন্দ করো, তোমার আব্বুর সম্পর্কে একটা ভালো সার্টিফিকেট দিলে, কিন্তু তার চাইতে অনেক 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 ভালো সার্টিফিকেট তোমার আম্মুর সম্পর্কে তোমার আব্বু দিল, তোমার আম্মু তো আরো অনেক বেটার। না, আম্মু তো সবকিছুতে রাগ হয়ে যায়, তো আমার ওটা তো একদম ভালো লাগে না। আম্মু হাসবে, আর কি করবে, কিছু করার নেই।
এই সম্পর্কে আমি একটু বলি, মানে কত ভালো তুমি করতে পারো, এই সম্পর্কে আমি একটু বলি, ও আম্মুর খুব প্রিয়। তো আম্মুর যেহেতু খুব প্রিয়, এটা আব্বুর কাছ থেকেই আমি শিখেছি যে তোমার আব্বু এটা খুব আমাদেরকে বলে, যখনই আমরা রেগে যাই ওর বিরোধিতা সবসময় আম্মুর সাথে হতো গোপনে, যে আম্মু ওর সাথে রেগে গেছে ও হয়তো গোপনে গিয়ে আব্বুকে বলবে, আমাকে বলবে, যে আম্মু খালি রেগে যায়, খালি আমাকে শুনতেই, আমার কথাই শোনেন। তখন আব্বু বোঝাতো, ওকেও বোঝাতো, আমাকে বোঝাতো যে তোমার আম্মুর মতো ভালো তোমাদের জীবনে আর কেউ চাবে না, তোমার আম্মুকে যদি তুমি বেস্ট, তোমার বেস্ট ফ্রেন্ড মনে করতে পারো তাহলে তোমরা আগায় যাবে। এবং আমার আব্বু আম্মুর ব্যাকগ্রাউন্ড কিছুটা বলি, আমার আব্বু স্কুল লাইফ থেকে আর্টস এর স্টুডেন্ট ছিল এবং আমার মা স্কুল লাইফ থেকে ফুল সায়েন্স ছিল, আর আমি কিছুটা ওদের মিক্সচার হই আর কি, মেজাজে খাওয়া দাওয়ায় সবকিছু, কিছু কিছু আম্মুর পাইছি, কিছু কিছু আব্বু পেয়েছি আর কি। তা আমি এখন যেটা নোটিস করি সেটা হয়তো ও করে না, আসলে আব্বু আম্মু যে, এই যে আব্বু একটু আগে বলতেছিল যে সংসারে যার যার দায়িত্ব, যে সে যদি তার রোলটা নেয়, ওই দায়িত্বটা নেয়, তাহলে সংসারটা আসলে খুব সুন্দর, সময় দেওয়াটা সার্থক মনে হয়। তো আমার 16 বছর স্কুল লাইফে আমি সব রিপোর্ট কার্ড, যে যে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যখন জমা দিই, তখন আমি খেয়াল করি যে 16 বছর স্কুলে আমার কোনো অ্যাবসেন্টই কিছু ছিল না, আমি কখনো স্কুলে অ্যাবসেন্ট হই নাই। এবং আমি অনেক অ্যাওয়ার্ডস পেয়েছি যে আমি খুব রেসপন্সিবল, স্কুলে আমি নিয়মিত যেতাম, এবং এটার সম্পূর্ণ অবদান ছিল আমার আব্বু আম্মু। আমরা কখনো ড্রাইভারের সাথে গিয়েছি, বা কখনো আব্বুর শরীর খারাপ ছিল, আব্বু নিয়ে যেতে পারেনি, আমাদেরকে একা স্কুলে যেতে হয়েছে, এটা আমার অন্তত মেমোরিতে নেই। এবং আমি এটা বিশ্বাস করি যে এই কারণে আমি আমেরিকাতে গত 3 বছর ধরে আছি। আব্বু যখন এই যে দেশের বাইরে বা ঢাকার বাইরে টুরে গেছেন, তোমার তো স্কুল নিশ্চয়ই খোলা ছিল, তখন কি করতেন? সেই সময়গুলো আম্মু চেষ্টা করেছে আমাদেরকে বাসে হোক, মানে ওটা একটা ব্যবস্থা, ওটা এক্সেপশনাল, ওটা একটা ব্যবস্থা আছে, কিন্তু সময় ছিল, সুযোগ ছিল আব্বু আম্মু। এর মধ্যেও আব্বু যে রাতে চলে আসতো, যে তার কাজ শেষ করে চলে আসতো, সম্ভব চেষ্টা করেছে, যতটা সম্ভব ছিল যে সে চলে আসতো, সে সকাল 6টায় ঠিকই বের হতো আমাদেরকে স্কুলে নিয়ে যেতে। তো এই জিনিসটা আব্বুর কাছ থেকে আমার শেখা, যে যেটা আমার করতে হবে সেটা আমাকে করতে হবে। তখন ঘুম বা আমার অন্যান্য সবকিছু মাইনাস হয়ে যায়, আমাকে আমার বাবার জন্য করতে হবে, আমাকে আমার মার জন্য করতে হবে, আমাকে গুছিয়ে নিতে হবে। তো এই রেসপন্সিবল হওয়ার জিনিসটা বাবার কাছ থেকে শেখা। তো আব্বুর গুণ অনেক কিছুই আছে, যেমন সে সব সময় আম্মু আব্বুকে বলতো যে তুমি মেয়েদেরকে বেশি আশ্রয় দাও, মেয়েদের সাথে তুমি বেশি আস্তে কথা বলো, একটু তুমি জোরে কথা বলো, মেয়েটা একটু শুনছে না তোমার কথা, একটু জোরে বলো। তা আব্বু সবসময় বলতো যে আমার মেয়েরা, তুমি শাসন করছো তো আমার মেয়েরা যাবে কই, আমিও যদি ওদেরকে শাসন করি। তো এইগুলো যেমন আমি দেখলাম যে সংসারে কিছু কিছু সময় আসলে মানুষকে একটু আদর মমতা দিয়ে বোঝালে সে একটা মানুষ অনেক ভালো করে, এগুলোই আমার মনে আছে, বুঝছেন। তো 3 বছর যে আমেরিকায় থাকলাম, খালার সাথে থাকলাম, এমনকি আমার কাজিনদেরও আমি এটা শিখাই, বুঝাই, ওরা যখন রেগে যায় যে আম্মু আমার কথা শুনছে না, তখন আমার এই কথাগুলো মনে পড়ে যে আসলে এই সাইকোলজি খেলাটা আসলে বেশ ভালো। তো অনেক কিছুই শেখায়। আব্বু সম্পর্কে আর কিছু বলবে, মানে আব্বুর ভালো বা আব্বুর, আব্বুর আরেকটা নেগেটিভ দিক যদি মনে হয়, নেগেটিভ এই বিষয়ে তো বলবে, একই সঙ্গে পলিটিশিয়ান শামসুজ্জামান দুদুকে তুমি কিভাবে দেখো, সেটা একটু তোমার কাছে শুনতে চাই। আব্বুর পলিটিক্যাল লাইফটা সে কখনো তার পার্সোনাল লাইফের সাথে জড়ায় নাই, মানে আমরা আমাদের বাবাকে চিনি যে সে অনেক বড় রাজনীতিবিদ, তবে বাসায় সে আমাদেরকেই, মানে আমাদের বাবা আর কি, এবং আমাদের সাথে বেশি একটা তর্ক করতে পারেও না বাবা আমাদের কাছে। মানে তোমার বাবা যেরকম এই যে টকশোতে বসে প্রতিপক্ষকে হালকা, মানে খুব শান্ত মেজাজে, খুব লো ভয়েসে সবাইকে উপকার করবার চেষ্টা করেন, বাসায় তোমাদের সঙ্গে না, বাসায়ও তিনি আমাদের সাথে, আমার কখনো মনে পড়ে না যে আব্বু কখনো আমাদের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলেছে বা আমাদের সাথে ইভেন কখনো রাগ হয়ে বা কিছু বলেছে। বরং তোমরা উল্টোটা হও, ঠিক না? এটাও আমার আব্বুর কাছ থেকে শেখা। আমি আমি একটু রাগি আছি, এটা আমি অ্যাডমিট করব, আমার আম্মু এবং আব্বু দুজনেরই বেশ রাগটা একটু গরম,
আর আমি যে প্রথমে বললাম যে একটু রাগ সঙ্গে দেখায় আম্মুর সঙ্গে দেখায় না তোমাদের সঙ্গে দেখায় না আমার আব্বুর রাগটা একটু অন্যরকম সে যখন রেগে যাবে সে কিছুটা নিজেকে প্রশ্ন করে নিজেকে জিজ্ঞেস করে যে আমি রেগে গেছি আমি এটা বুঝতেছি না আমি এখন কি করব যে জিনিসটা আমি তার কাছ থেকে পিক আপ করছি কারণ আমি দেখলাম যে রাগের মাথায় অনেক সময় মানুষ অনেক কথা বলে ফেলে বা অনেক কাজ করে ফেলে সেটাতে হয়তো সে নিজের ক্ষতি করে রাগটাকে ফেস করাটা মানে এটা কথা আছে এটা আমি রেগে গেলে হেরে যায় আর কি এটা আমার দাদা আমার বাবাকে খুব বলতো সেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে রেগে গেলেন কি হেরে গেলেন এরকম একটা ফ্রেজ সেটা আমার বাবা খুব ফলো করে তো সে যুক্তি যখন দুর্বল হয়ে যায় তখন অ্যাঙ্গারটা বেড়ে যায় জি সে সে বিশ্বাস করে যে আমি এখন রেগে গেছি আমি একটু চিন্তা করি একটা মানুষ আমাকে কিছু একটা বললো বা একটা জিনিস আমার পাওয়ার কথা ছিল আমি পেলাম না একটু চিন্তা করি জিনিসটা খারাপ না কারণ অনেক মানুষের আসলে রেগে গেলে তারা ভাঙচুর করে বা অনেক কখনো এমন একটা ক্যারেক্টার তাদের মধ্যে বের হয়ে আসে যে সে নিজে কন্ট্রোল করতে পারতেছে না সেটা আমি আব্বুর মধ্যে কখনো এরকম কিছু দেখিনি প্রভাব অবসর তোমাদের কিভাবে কাটে হলিডে বা আমি তো বেশিরভাগই পড়ি তারপর আম্মুর সাথে বেশিরভাগ টাইম কেটে করি পাপ্পা সবসময় বাইরে থাকে কিন্তু এখন যেমন চারজন একসাথে হয়েছে তো আমরা বেশিরভাগই বাইরে ঘুরতে যাই তারপর আমি যেমন এখন স্কুল বন্ধ হলো তো ঈদে তো আমরা কি করবো এখন বাইরে যাবো খাবো ঘুরে বেড়াবো আর তো কিছু নেই করে ঈদের সময় যে রান্না বান্না হয় বাসায় কে করে মা আম্মু করে আমি মাঝে মাঝে সাহায্য করি রান্না করে রান্না করতে পারো আমি আমার রান্নাটা আমার নানির কাছ থেকেই শিখেছি আমার আব্বু আম্মুর সাথে যে আমি 17 বছর ছিলাম তার 15 বছর প্রথম 15 বছর আমার নানু ছিল আমাদের বাসায় তো নানুই বলা চলে যে আমার মা ছিল আম্মু অফিস পড়াশোনা আমি যখন ছোট ছিলাম সে ব্যস্ত থাকে আব্বু চেষ্টা করত কিন্তু আমার সম্পর্কটা আমার নানির সাথে খুব ক্লোজ ছিল সে আমাকে রান্নাটা শেখায় এবং আমেরিকাতে আমি মাঝে মাঝে রান্না করি নিজের জন্য রান্না করি তখন আমার মনে পড়ে তখন এখন আমার নানু বেশ বয়স হওয়ার কারণে সে একটু রান্নায় একটু পিছিয়ে গিয়েছে আপনি তো সবসময় বলেন এবং বলবেন ভবিষ্যতে আপনি অতি সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন এবং জেলে একটা সময় কাটিয়ে এসেছেন তো আপনার এই জেলে যাওয়া আসার সঙ্গে ইভার একটা সম্পর্ক আছে একটু আমরা শুনতে পারি আসলে দিনটা বোধ হয় 11 তারিখ ছিল জানুয়ারি মাসের এই বছরই ওর আবার সেই শিক্ষাক্ষেত্রে ফিরে যাওয়ার দিন তো ওই দিন আমি তাকে এয়ারপোর্টে সিএফ করার পরে ও তখন সম্ভবত প্লেনে 8:30 আমরা কি 9:00 বেরিয়ে আসি এয়ারপোর্ট থেকে আর আমি গ্রেপ্তার হই সম্ভবত 9:00 কি 9:30 দিকে মিরপুর থেকে তো ওই দিন আমার ছোট মেয়ে আমার ওয়াইফ সে এবং আমি নিজেই ড্রাইভ করছিলাম তো ওকে উঠাই দিয়ে চলে আসার পরে যাক গ্রেপ্তার হয়ে যায় তারপর 7 মাস আমি জেলে ছিলাম প্রথমে সেন্ট্রাল জেলে ঢাকা সেন্ট্রাল তারপর কাশিমপুর জেলে তো আসছে আগস্ট মাসে সম্ভবত যে সপ্তাহে প্রথম সপ্তাহে আসছে 1-2 তারিখের দিকে আমি 7 আগস্ট কেন জানি আমার মনে হচ্ছে যে মেয়েটা গেল আমি অ্যারেস্ট হলাম মেয়েটা আসলো আমি রিলিজ হলাম মুক্ত হলাম তো জানি না এটা আইনগত দিক বা অন্য এখন তো পলিটিশিয়ানরা জেলে যেতে খুব ভয় পায় তো আপনি কি ইভাকে এখন দেশে রেখে দেবার চিন্তা আছে কিনা তাহলে মানে জেলে যদি না যেতে চান যে ইভা দেশে থাকলে আমার জেলে যাওয়া হবে না সেটা তো তারা এখন তো লেখাপড়ার সঙ্গে আছে দেশে থাকলে বা বিদেশে যেখানে থাক তাদের এটা করতে হবে আর যারা যাদের পিতা বা আত্মীয় স্বজন রাজনীতির সঙ্গে যেত তাদের মনটা ওইভাবে তৈরি করতে হবে পড়াশোনাটা তাদের করতে হবে যেভাবে যেখানে থাকুক
আর হ্যাঁ, রাজনীতিতে আমাদের দেশে সুদীর্ঘ সেই ব্রিটিশ আমল থেকে কেউ কেউ অনেকে রাজনীতিকে 20 বছর জেল খাটছে, কেউ 10 বছর খাটছে, 5 বছর খাটছে। তো এরকম যেমন জেল খাটা আছে, আবার পাকিস্তানের মূলও আছে, বাংলাদেশও আছে। কিন্তু অতি সম্প্রতি যে জিনিসটা দেখা যাচ্ছে যে একটু অভিযোগ উঠছে রাজনীতিবিদদের যে তারা কষ্ট করতে চায় না, একটু কষ্ট বিমুখ, ভোগ বিলাসের দিকে নজর টানে বা এরকম হতে পারে। হয়তো এই কারণে হতে পারে যে প্রধান দুটি রাজনৈতিক দল, বিশেষত আওয়ামী লীগ বিএনপি, এরা সরকার চালাইছে বা এরা বড় পার্টির লোক, এরা বিভিন্ন ইন্ডাস্ট্রি, ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তো জেলে গেলে তাদের ধরেন তারা কমিউনিস্ট পার্টি করে না বা শ্রেণীভিত্তিক রাজনীতি করে না বা বিপ্লবী রাজনীতির দল করে না, স্বাভাবিক কারণে আমাদের রাজনীতিবিদ, আমাদের নেত্রী শেখ হাসিনা বা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বা আমাদের মহাসচিব বা অন্যান্য সবাই জেল কিন্তু তারা খেটেছেন, খাটেননি তা না, কিন্তু একটা স্বল্প সংখ্যক অংশ আছে যারা এটার মধ্যে যেতে চায় না। এই যে বাবা বাবা জেলে জেলে যাচ্ছেন, বেরোচ্ছেন, তোমরা তো লেখাপড়া করছো, তুমি বাইরে আছো বা যখন বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে, পলিটিশিয়ানদের তো আমরা সবাই রেসপেক্ট করি, দেশটা তারাই চালা, তারাই চালাবেন, আবার তাদের নিয়ে নানা রকমের খারাপ কথাবার্তাও আছে, পত্রপত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি, অনেক সময় তো তারা জেলেও গেছেন, একা যান না, একবার বউ বাচ্চা সহ জেলে কাটিয়েছেন অনেকে বছর 6-7 আগে। এই দিকগুলো আসলে তোমাদেরকে একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে তোমাদের কেমন লাগে বা তোমরা কিভাবে ফেস করো? অ্যাজ আ পলিটিশিয়ান আমি ডটার, সো আমার এগুলো ফেস করা লাগবে, কারণ আমার এক্সপেক্ট করা আছে যে আব্বু জেলে যাবে বা এরকম কিছু একটা হবে, কারণ আব্বু 7 মাস ধরে জেলে ছিল। তো আমি আর আম্মু, আমাদের আব্বু যেহেতু ড্রাইভার ছিল, সো আমরা বাসে অনেকবারই ট্রাভেল করেছি, আমাদের অনেক চেঞ্জ আসছিল লাইফে যেটা আমরা আগে তেমনটা ফেস করিনি। তারপর ইভা আপুও মোস্ট অফ দ্য টাইম বিদেশে ছিল, সো ও দেখত যে আমাদের কত কষ্ট হতো। তারপর পাপাও তো জেলে থেকে কিছু করতে পারতো না, কারণ সে তো কানেক্ট থাকতে পারতো না। তো আমি কি বলবো সেটা, মানে অ্যাজ এ পলিটিশিয়ান আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমার সামনে মানুষের আব্বু আপার কোনো খারাপ কথা বলে না। আমি শুধু তোমার আব্বুর আব্বুর সম্পর্কে খারাপ বলছি না, পলিটিশিয়ানদের সম্পর্কে আছে না, ধরো একটা যেমন আমি ধরো সাংবাদিকতা করি, তখন আমার সন্তানরা যদি সাংবাদিকদের সম্পর্কে খুব একটা নেতিবাচক কথাবার্তা শুনে, আমি ভালো কি মন্দ, সন্তানরা তো ইউজুয়ালি তাদের বাবা মার, মানে সন্তানদের কাছে বাবা মারা ভালোই থাকেন, তো কমিউনিটি সম্পর্কে যখন বলা হয় তো ন্যাচারালি তো একটু আঘাত লাগে মনে বা কষ্ট লাগে, হয় এরকম? আমার তেমনটা হয় না, কারণ আমি আব্বুর সাথে তেমনটা টাইম স্পেন্ড করতে পারি না, দিনে সে মোস্ট অফ দ্য টাইমই বাইরে থাকে। তো সে যখন জেলে গেছে তো সে তবু বাইরে, তো আমি সবকিছু নর্মাল ভাবে নিতাম, আমার আম্মু মাঝে মাঝে একটু কষ্ট পেত। তো আমার যে অনুভূতিটা হয় যে আমার ফ্রেন্ডরা বলতো যে তোর আব্বা তো শুনলাম যে সে কারাগারে বন্দি, মানে তোর কোনো কিছু লাগবে কিনা এভাবে বন্ধু ভাষায় আমাকে যখন বলতো, তখন আমি বলতাম যে সবকিছু ঠিক আছে, কারণ আমি যতদিন ছিলাম আব্বু আম্মুর সাথে, আব্বু আম্মুর কারণে হোক না কেন, আমি সবসময় জানতাম যে আমরা ম্যানেজ করে ফেলবো, কারণ আমি জানি আমার বাবা যদি আমাদেরকে প্লেনে চড়ানো শিখাতে পারে, সে রিক্সায় আমাদেরকে তো ঠিকই চড়াইছে, সে আমাদেরকে বলছে যে জীবনে আমি মাইনাস হয়ে যেতে পারি। তখন বয়স আমার মনে হতো না, ছোটবেলা থেকেই আব্বু বলতো যে নিজেকে এমনভাবে তৈরি করবা যে এটা তোমাকে মানতে হবে যে তোমার আব্বু আম্মু একদিন তোমার লাইফে থাকবে না। আর আব্বুর অনেক কলিগেরই আমি বলবো, যেমন আপনাদের মান্নান ভুইয়া, তারপরে সাদেক হোসেন খোকা, এই এত বড় বড় পলিটিশিয়ানের ছেলেমেয়েরাও আমার ব্যাচমেটস ছিল, কেউ আছে ক্যানাডায়, কেউ আছে অস্ট্রেলিয়ায়, আমাদের মধ্যে যোগাযোগ হয়। তো তখন আমরা গল্প করি যে আসলে দেশের পলিটিক্স নিয়ে যে আব্বারা জড়িয়ে গেল, শেষ বয়সে এসে যে এই যে তাদেরকে জেলে যেতে হয়, এখন তাদের শরীরও ভালো থাকে না, কেমন অবস্থায় আসে, বাস এতটুকুই। কখনো খারাপটা শুনেছি তা মনে পড়ে না, তবে এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আসলে একটা পরিবারে যখন একটা মানুষ মাইনাস হয়ে যায় এবং আশেপাশে মানুষজনরা যখন জিজ্ঞেস করে যে কেমনে চলছো, বা তার ছেলেমেয়েদের কাছে এসেও যদি জিজ্ঞেস করে তোমার বাবা তো এই কারণে গেছে, তো চলে তো গেছে, তো অনেক সময় বাস্তবতাটা কঠিন হয়ে যায়
ছেলে মেয়েদের জন্য মেনে নেওয়া, যে আমার বাবা যেই কারণে গেছে, কিছু কিছু সময় খারাপ কারণেও মানুষজন কারাগারে যায়। তো কিছু কিছু আমার, আমি এগ্রি করি যে সামটাইমস ইট গেটস হার্ড, কিছু কিছু ছেলে মেয়ে সেটা মেনে নিতে পারে না। আমাদের ক্ষেত্রে সেটা হয়নি, এরকম হয়েছে যে বাবা মানে অনেককে বাবা থাকাকালীন কাছে পেয়েছে, কাছে দেখেছো, কিন্তু বাবা যখন জেলে তখন তাদেরকে খুব একটা কাছে দেখা যায় না। জি, এই জিনিসটা হয়, এই জিনিসটা হয়। সুসময়ের বন্ধু আছে না? আবু তো আমাদের বন্ধুই আমি বলবো। আমার হাতে খুব বেশি সময় নেই। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ক্যারিয়ার নিয়ে? আমি তো মেজর করতেছি ফাইন্যান্সে এবং আমার ব্যাচেলর্স শেষ করাই আমার ইচ্ছা ইনশাল্লাহ দুই বছরের মধ্যে। ক্যারিয়ার প্ল্যানস, আমি আলটিমেটলি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে চাই এবং আল ট্রাই বিদেশের বাইরেই থাকার জন্য। আমার অপশনস গুলো আমি চেষ্টা করতেছি। রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা, এটা তো একটা আপনার বিজ্ঞান। তো এই বিজ্ঞান আমার মনে হয় এখনো আমাদের সেই এবিলিটি হয় নাই। আপনার কোন ইচ্ছে? সবাই চায় যে একজন অন্তত রাজনীতি থাকুক। আমি এই ক্ষেত্রে একেবারে স্বাধীনভাবে মনে করি, তাদেরকে আমি বড় করেছি, তারা ভালোটাও দেখছে মন্দটাও দেখছে দেশের মধ্যে, এমনকি তারা দেশে যদি থাকতে চায় ভালো, বিদেশে থাকতে চাইলেও আমার কোনো আপত্তি নাই। কারণ এখন পৃথিবীটা একটা বলছে একটা বিশ্ব গ্রাম, একটা গ্রামের মতো। আর সবচেয়ে বড় কথাটা আমার মনে হয় রাজনীতিটা ইচ্ছের থেকে আসা ভালো। জি, ইচ্ছার থেকে। প্রভা কি দেশে থাকতে চাও না বিদেশে সেটেল করবে? বিদেশে তো বাবা মাকে নিয়ে যাবে, বাবার সেবা থেকে দেশ বঞ্চিত হবে না? না, বাবা আসবে, আবার দেখবে সব ঠিক আছে। আমরা একেবারে শেষ প্রান্তে এবং ঈদের অনুষ্ঠান আগে দেখেছো কিনা আমার জানা নেই, বা শুনে হতে থাকবে। এই অনুষ্ঠানে যারা আসে ঈদের দিনে বা ঈদের সময়টাতে, তারা প্রত্যেকেই দর্শকদের আনন্দ দেবার জন্য কিছু না কিছু করে। কেউ গান গায়, কেউ আবৃত্তি করে, কেউ মজার জোক শোনায়। হাতে খুব বেশি সময় নেই, ছোট্ট ছোট্ট করে কে কি করবে, কে শুরু করবে, কে শেষ করবে? আমি তো ইদানিং খুব লেখাজোখা নিয়ে ব্যস্ত আছি, তো লেখা তেমন কিছু একটা দেখাতে পারবো কিনা জানি না। তবে প্রভা স্কুল অ্যাক্টিভিটিতে বেশ ব্যস্ত, ও খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত, তেমন কিছু একটা আমাদের প্র্যাকটিসের মধ্যে তো কিছু দেখাতে পারবো তা আমার এখন মনে হচ্ছে না। তবে প্রভা একটা গান শোনায় না? গান শোনাবো না। তোমার সঙ্গে কণ্ঠ মেলাবে? এখন কোন গান মনে আসতেছে না আপাতত, আমি একটু মনে করি। আম্মুর পছন্দের একটা গান ছিল না, যে ঠিক মনে নাই শিল্পীটা কি, তবে গানটা কিছুটা এরকম ছিল যে এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়ালে রও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত কি আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ ভাড়া দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। প্রভা মোর্শেদা জামান, জারিন কাশফি ইভা এবং শামসুজ্জামান দুটি, আপনাদের তোমার নামটা কোথায় উল্টো দিক থেকে বলেছি না ঠিক বলেছি?
আর তোমার আমি একটা পরিচয়ের কথা বলবো বলেছিলাম যে তুমি রেডিও টুডেতে প্রথম সম্ভবত কিছুদিন কাজ করেছ যুক্ত ছিলে দর্শকদের আগে যেহেতু বলেছিলাম মনে করিয়ে দিলাম শামসুজ্জামান দুদু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের ঈদ সুন্দরভাবে কাটুক এবং আগামী দিনগুলো মঙ্গলময় হোক এই প্রত্যাশা দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা একটি পরিবার কিভাবে সুখী হয় তার কিছু টিপস বাবা এবং তার দুই কন্যা মিলে দেবার চেষ্টা করেছেন এবং তারা খুব গর্বের সঙ্গে বলেছেন যে তারা একটি সুখী পরিবারের সদস্য টিপস যেটি আমি স্মরণ করিয়ে দিয়ে যাই দিতে চাই আরও একবার তারা যেটি দিয়েছেন যে একটি পরিবারের যারা সদস্য থাকবেন যার যে অবস্থান হোক সেই অবস্থান থেকে অন্যদের তার যেটুকু দেবার তারা সেটুকু দেবেন এবং যেটুকু গ্রহণ করবার অন্যদের কাছ থেকে সেটুকু যদি গ্রহণ করতে পারেন তাহলে একটি পরিবার অনেকখানি সুখী হতে পারে আমরা আশা করব যারা পরিবারের নানা বিভিন্ন পরিবারের সদস্য হিসেবে আছেন যারা পরিবার দিয়ে ভাবছেন স্বপ্ন দেখছেন পরিবার তৈরি করবার তারা এই টিপসটি গ্রহণ করতে পারেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের সবার জন্য শুভকামনা ঈদের দিনগুলো আমাদের প্রত্যেকের আমাদের এবং আপনাদের সুখে কাটুক আনন্দে কাটুক নিরাপদে কাটুক এই প্রত্যাশা এবং মুবারক